হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল জবলেস সোসাইটি। তো অলরেডি 1 থেকে 60টা কারেন্ট অ্যাফেয়ার আপলোড হয়েছে, তো আজকে 60 থেকে 90টা আপলোড করা হবে। তো 62-এর কোশ্চেন থেকে আমরা স্টার্ট করব। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে, কারণ আগের ভিডিওটি অনেকেরই একটু কীরকম লেগেছিলো, কারণ কিছু কোশ্চেন হয়তো ইম্পর্টেন্ট ছিল না, বাট কিছু কোশ্চেন তো ইম্পর্টেন্ট ছিল। তো দেখা যাক কী আছে 62-এর কোশ্চেনটা। 62-এর কোশ্চেন হচ্ছে, সম্প্রতি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জয় করলো কোন ক্লাব? তো এটির অ্যান্সার হচ্ছে অপশান বি, রিয়াল মাদ্রিদ। ওকে, 62 অ্যান্সার হচ্ছে অপশান বি, রিয়াল মাদ্রিদ। 63 কোশ্চেন, গত 16ই ডিসেম্বর কোন বাঙালি পর্বতারোহী সপ্তশৃঙ্গ জয় করলো? তো 63 কোশ্চেনটি অ্যান্সার হচ্ছে অপশান সি, সত্যরূপ সিদ্ধান্ত। নেক্সট কোশ্চেনে যাব। 16ই ডিসেম্বর ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সিবিআই আদালত কত বছরের কারাদণ্ড দিল? তো 64-এর কোশ্চেনটি অ্যান্সার হচ্ছে অপশান ডি, 3 বছর। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কবে সিবিআই আদালত জানালো যে 2G স্পেকট্রাম বন্টনে কোনো দুর্নীতি হয়নি? তো এটির অ্যান্সার হবে অপশান বি, 21শে ডিসেম্বর 2017। নেক্সট কোশ্চেন, গত 23শে ডিসেম্বর ফিলিপিন্সে যে সামুদ্রিক ঝড় আঘাত আনলো তার নাম কী? ফিলিপিন্সে যে সামুদ্রিক ঝড় হয়েছিল 23শে ডিসেম্বর সেটার নাম কী ছিল? তো 66-এর অ্যান্সার হচ্ছে অপশান এ, তেমবিন। নেক্সট কোশ্চেন, 67, ভারতের প্রথম সামুদ্রিক রোপওয়ে কোন দুটি জায়গার মধ্যে চালু করা হলো? 67-এর অ্যান্সার হচ্ছে অপশান ডি, মুম্বাই থেকে এলিফ্যান্টা দ্বীপ। ভারতের প্রথম সামুদ্রিক রোপওয়ে মুম্বাই থেকে এলিফ্যান্টা দ্বীপ। নেক্সট, 2017 ডিসেম্বরের 9 তারিখে কোন রাজ্য সরকার সমাজে অনগ্রসর সংখ্যালঘু এবং প্রতিবন্ধী প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত ঋণের আবেদন করার জন্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করলো? তো 68-এর কোশ্চেনটি অ্যান্সার হচ্ছে অপশান সি, দিল্লি সরকার। ওকে, দিল্লি সরকার। নেক্সট, 69-এর কোশ্চেন, গত 16ই ডিসেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতের সাথে ইউনেস্কোর অপারেশনাল ও সেনোগ্রাফিতে প্রশিক্ষণ দেওয়ার জন্য কোথায় আন্তর্জাতিক প্রশিক্ষণ কেন্দ্র খোলার চুক্তি অনুমোদন করলো? তো 69-এর কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে অপশান সি, হায়দ্রাবাদ। 70-এর কোশ্চেন, এবার 70-এর কোশ্চেন, গত 5ই ডিসেম্বর তাইওয়ানের রাজধানী তাইপেইতে যে রেকর্ড ভঙ্গকারী রামধনু দেখা গিয়েছিল তা আকাশে কতক্ষণ ছিল? তাইওয়ানের রাজধানীতে রেকর্ড ভঙ্গকারী একটা মানে রামধনু দেখা গিয়েছিল, মানে সেটা রেকর্ড টাইম জুড়ে ছিল, সেই কতক্ষণ ধরে তার রামধনুটা ছিল? 70-এর কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে অপশান এ, 9 ঘন্টা ধরে রামধনুটা ছিল। নেক্সট, 71, গত 7ই ডিসেম্বর কোন দেশ সমলিঙ্গ বিবাহকে স্বীকৃতি দিল? তো 71-এর কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে অপশান ডি, অস্ট্রেলিয়া। নেক্সট কোশ্চেন, বর্তমানে ভারতের ধনীতম ব্যক্তিকে? 72-এর কোশ্চেনটির অ্যান্সার অবশ্যই মুকেশ আম্বানি, সকলেরই জানা আশা করছি। নেক্সট কোশ্চেন, 73, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা চর্ম ও পাদুকা শিল্পের ক্ষেত্রে কত অর্থ বিশেষ প্যাকেজ হিসাবে ঘোষণা করলো 3 লক্ষেরও বেশি কর্মসংস্থানের উদ্দেশ্যে? তো 73 কোশ্চেনটি হচ্ছে অ্যান্সার অপশান এ, 2600 কোটি টাকা। নেক্সট, সম্প্রতি কবে কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী গঙ্গাগ্রাম প্রকল্পের উদ্বোধন করলেন? তো এটির অ্যান্সার হচ্ছে অপশান ডি, 23শে ডিসেম্বর 2017। হয়তো এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের কীভাবে পড়তে হবে দেখো, হয়তো কোশ্চেনটা এরকমভাবে আসবে না, সম্প্রতি কবে কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী গঙ্গাগ্রাম প্রকল্প উদ্বোধন করলো, তো এরকমভাবে হয়তো কোশ্চেনটা আসবে না। কোশ্চেনটা এরকম আসতে পারে যে গঙ্গাগ্রাম প্রকল্পটি কোন কেন্দ্রীয় মন্ত্রী উদ্বোধন করেছিল, তো সেখানে 4টা অপশান দেওয়া থাকবে, তার মধ্যে উমা ভারতীর নাম থাকবে, এরকম টাইপেরও কোশ্চেনটা আসতে পারে। তো এইভাবে এইগুলো পড়তে হবে। নেক্সট, যেমন 75-এর কোশ্চেন, সম্প্রতি কবে নতুন দিল্লিতে 27তম জাতীয় শক্তি সংরক্ষণ দিবস পালিত হয়? তো 75-এর কোশ্চেনটি অ্যান্সার হচ্ছে অপশান সি, 14ই ডিসেম্বর 2017। বাট এই কোশ্চেনটি এরকমভাবেও আসতে পারে যে সম্প্রতি 27তম জাতীয় শক্তি সংরক্ষণ দিবস কোথায় পালিত হলো? তো এটি অ্যান্সার হয়ে যাবে দিল্লি তখন। তো এরকমভাবে এই কোশ্চেনগুলি পড়তে হবে, তবেই এই কোশ্চেনগুলির গুরুত্ব থাকবে। তো এরকম ডেট হয়তো সরাসরি নাও আসতে পারে, বাট কোশ্চেনটার কিন্তু গুরুত্ব রয়েছে। নেক্সট কোশ্চেন, 76, ভারতের কোন দিনটি নৌবাহিনী দিবস হিসাবে পালিত হয়ে থাকে? তো 76-এর কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে অপশান এ, 4th ডিসেম্বর। নেক্সট, বিশ্বের কতগুলি ইসলামিক রাষ্ট্রে তাৎক্ষণিক তিন তালাক পদ্ধতি নিষিদ্ধ হয়েছে? তাৎক্ষণিক তিন তালাক পদ্ধতি নিষিদ্ধ হয়েছে কতগুলি ইসলামিক রাষ্ট্রে? তো 77 অ্যান্সার হচ্ছে অপশান সি, 22টি। 2018 সালের জন্য দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে হলেন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। 78-এর অ্যান্সার হচ্ছে অপশান এ, শাহিদ আফ্রিদি। 78-এর অ্যান্সার হচ্ছে অপশান এ, শাহিদ আফ্রিদি। 2018 সালের দৃষ্টিহীন ক্রিকেট বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডার রয়েছেন, 2018 দৃষ্টিহীন ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহিদ আফ্রিদি। নেক্সট, চেন্নাই থেকে নাসিরি পর্যন্ত ভারতের সব থেকে দীর্ঘ রোড টানেলের দৈর্ঘ্য কত? 79-এর কোশ্চেন অ্যান্সার হচ্ছে অপশান বি, 9 কিলোমিটার। বিশ্বের প্রথম ফ্লুরোসেন্ট ব্যাঙের খোঁজ পাওয়া গেছে কোন দেশে? ফ্লুরোসেন্ট ব্যাঙ। তো 80 কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে অপশান সি, আর্জেন্টিনায়। 81 কোশ্চেন, রিজার্ভ ব্যাঙ্কের নতুন ডেপুটি গভর্নর কে হলেন? 81-এর কোশ্চেন অ্যান্সার হচ্ছে অপশান এ, বিভূপ্রসাদ কানুঙ্গ। গত নভেম্বর মাসে উত্তরপ্রদেশের এক নিঃসন্তান দম্পতি কতগুলি শিশুকে দত্তক নিয়ে বিশ্বে এক রেকর্ড সৃষ্টি করলেন? তো 82-এর কোশ্চেনটি অ্যান্সার হচ্ছে অপশান ডি, 51,
মানে 51টা শিশুকে উত্তরপ্রদেশের এক নিঃসন্তান দম্পতি দত্তক নিয়ে বিশ্ব ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছেন। 83 কোশ্চেন, সম্প্রতি কোথায় বিশ্বের প্রথম স্থানান্তরযোগ্য স্টেডিয়াম তৈরি করা হলো? স্থানান্তরযোগ্য স্টেডিয়াম যেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা যায়। 83 কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে দোহা, অপশান সি দোহা। নেক্সট, সম্প্রতি উত্তরপ্রদেশের কোন শহরটিতে মেয়রের পদ মহিলাদের জন্য সংরক্ষিত করা হলো? উত্তরপ্রদেশে একটি শহরে যেখানে মেয়রের পদ মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে, তো সেটির অ্যান্সার হচ্ছে অপশান বি লখনউ। নেক্সট, 85 কোশ্চেন, গত 19 নভেম্বর ভারতীয় সেনার টর্নেডো টিম এর কতজন জওয়ান একটি 500cc রয়্্যাল এনফিল্ড বুলেট চেপে 1200 মিটার সফর করে বিশ্ব রেকর্ড গড়লেন? তো এটির অ্যান্সার হচ্ছে অপশান ডি 58 জন সেনা। ঠিক আছে, 86 কোশ্চেন, গত 23 নভেম্বর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের IGCSE 2016-17 পরীক্ষায় কতজন ভারতীয় মেধা তালিকা শীর্ষে স্থান করে নিয়েছেন? তো 86 কোশ্চেন অ্যান্সার হচ্ছে অপশান সি 26 জন। 87 কোশ্চেন, লন্ডনে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসের প্রদত্ত তথ্য অনুসারে বিশ্বের সর্বাধিক পর্যটক আসা স্থানের নাম কি? তো 87 কোশ্চেন অ্যান্সার হচ্ছে অপশান সি অমৃতসরের স্বর্ণ মন্দির। নেক্সট, 88 কোশ্চেন, ব্যাংক ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সম্প্রতি ভারত সরকার কবে অর্ডিন্যান্স জারি করলো? না, অ্যান্সার আমরা দেখব কী আছে। 88 কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে অপশান এ 23 নভেম্বর। 89 কোশ্চেন, এবার কী আছে দেখব, গত 26 নভেম্বর বেঙ্গালুরু ওপেন চ্যাম্পিয়ন্স কে হলেন? তো 89 কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে অপশান বি সুমিত নাগাল। আর আজকে লাস্ট কোশ্চেন, 90 কোশ্চেন, 2017-তে ফেডারার মোট কতগুলি টেনিস খেতাব জিতলেন? তো 90টার কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে অপশান ডি 7টি। তো কমপ্লিট হলো 90টা টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স। এখনও 210টা কারেন্ট অ্যাফেয়ার আমরা আপলোড করবো, দেখা যাক কী হয়। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও আর কমেন্টে জানিও। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।